আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমত আমিও ভালো আছি। সো আজকে আপনাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা শেয়ার করব। আমি এখন ঢাকায় আছি বাসে। সো কিছুদিন আগে আমি গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসছিলাম। তো এখন আমি ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছি। এখন আমি যাত্রাবাড়ি বাস কাউন্টারে বাসে আছি। তো যাত্রাবাড়ি কাউন্টারে আসার পর আমার সাথে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা আপনাদের সাথে আমি শেয়ার করব, কারণ এই বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন আমার এই ভিডিও দেখলে। সো ভিডিওটা স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো এখানে এসে আমি ইলিশ কাউন্টারে গেলাম। ইলিশ কাউন্টারে যাওয়ার পর আমি খেয়াল করি না যে উপরে গুনগুন কাউন্টার ছিল, আমি ভাবছিলাম ইলিশ কাউন্টার। তো এখানে যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, ভাই ইলিশ বাসে যাবো, ইলিশ বাস আছে? সে বললো যে আসছে। তো আমার পাশে থামানো দুইটা ইলিশ বাস ছিল, আমি ভাবলাম যে হ্যাঁ ওইটাই। তো আমি দুইটা টিকিট নিলাম। তো টিকিট নেওয়ার পর হয়েছে কি, আমি ইলিশ বাসে উঠতে চাচ্ছিলাম, তো ওইখান থেকে আমাকে বাধা দিল। তো আমি ভাবলাম কেন, আমি জিজ্ঞেস করলাম আবার কাউন্ট ওই যে টিকিট কাটে তাকে, বললাম ভাই আমাকে উঠতে দিচ্ছে না কেন? সে বললো যে ভাই আপনার বাসে এটা না, আপনার বাস সামনেরটা। তো এই যে দেখুন ঝামেলাটা, এখানে আমি খেয়াল করে দেখি নাই যে না এটা ইলিশ কাউন্টার, এখানে টিকিটের গায়ে কী লেখা ছিল। সো আমি আপনাদেরকে টিকিটটা দেখাচ্ছি, দেখুন টিকিটটা আমার পকেটেই আছে। সো আপনারা আসলেই যে টিকিটটা দেখতে পাবেন, এই টিকিটটা দেখতে পারবেন। এখন আসলে এই টিকিটটা দেখতে পারবেন, এটা হচ্ছে গুনগুন পরিবহন, এটা হচ্ছে গুনগুন পরিবহনের একটা টিকিট, এই যে দেখুন। সো কখন এই কাজগুলো করবেন? অ্যাকচুয়ালি গুনগুন বাসের টিকিট হচ্ছে আপনার 80 টাকা করে, আর ইলিশ বাসের টিকিট হচ্ছে 85 টাকা করে। সো আপনারা কোনোদিনও এই কাজগুলো করবেন নাকি জেনে শুনে বুঝে তারপর টিকিট কাটবেন? এই যে আমি গাড়ি তুলছি, প্রায় 20 মিনিট হয়ে গেলে আর এখনও গাড়ির সম্পূর্ণ সিট ফাঁকা। কখন এই গাড়ির সিট ভরবে আর কখন ছাড়বে একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, আর একমাত্র যারা গাড়ি পরিচালনা করে গুনগুন পরিবহন তারাই শুধু জানে। সো আপনারা এর থেকে খুব সচেতন থাকবেন। যারা যাত্রাবাড়ি থেকে মাওয়া যাবেন, ঠিক আছে, তারা এই বিষয়গুলো থেকে খুব সচেতন থাকবেন, জেনে শুনে তারপর টিকিট কাটবেন। কিন্তু আমার মতন যদি এরকম হুট করে টিকিট কেটে ফেলেন, আপনাদের ভুগতে হবে ভাই। প্লিজ দয়া করে সবাই এই বিষয়টা শেয়ার থাকবে, সবাই ভিডিওটা শেয়ার করে দিন। গুনগুন পরিবহন দেখেন এই কাজটা করে, গুনগুন পরিবহন টিকিটের গায়ে লেখা আছে 100 টাকা, তারা 80 টাকা করে নেয়, কারণ তাদের এটা লোকাল বাস। আমি যাত্রাবাড়ি কাউন্টার থেকে টিকিট কেটে বাসের মধ্যে আধা ঘন্টা হয়েছে বসে আছে, এখনও বাস ছাড়ার কোনো খবর নাই। কখন ছাড়বে তা একমাত্র তারাই ভালো জানে। সো প্লিজ ভাই ভিডিওটা সবাই শেয়ার করে দিন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইভটা শেয়ার করবেন। এই হচ্ছে যাত্রাবাড়ি কাউন্টারের অবস্থা। সো আপনার, আমি দুইটা টিকিট নিয়েছি, সামনে আমার ভাই বসে আছে, আমার হাতে এখন গুনগুন পরিবহনের দুইটা টিকিট। সো প্লিজ আপনার এই বিষয়ে একদম সচেতন থাকবেন। এই যে গুনগুন পরিবহন বাসটা এখনও ছাড়ে না, এরকম একটা অবস্থা। আপনাদেরকে আমি পুরো বাসটা দেখাবো, দেখেন পুরো বাসটা ফাঁকা দেখাচ্ছি। সো গাইস দেখুন বাস ফাঁকা, এটা হচ্ছে গুনগুন পরিবহনের বাস। অবশ্য ফ্যান আছে বাট তারা ফ্যান ছাড়ে না, ঠিক আছে, সম্পূর্ণ বাস ফাঁকা। সো আপনারা যারা যাবেন অবশ্যই দয়া করে এখান থেকে ইলিশ বাসে উঠবেন প্লিজ। যারা যাত্রাবাড়ি থেকে মাও প্রান্তে যাবেন, দক্ষিণ অঞ্চলে যাবেন, তারা ইলিশ কাউন্টার থেকে ইলিশের টিকিট কাটবেন। আপনার আমার মতন ভোগান্তি হবে কিন্তু আপনাদের, ঠিক আছে। ফাইনালি যে গুনগুন পরিবহন বাসটা ছাড়ছে যাত্রাবাড়ি থেকে, দেখা যাক বাসটা কতক্ষণে যায়। অ্যাকচুয়ালি আজকে আপনাদের গুনগুন পরিবহনের সম্পর্কে সব বায়োডাটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো। এখন যাত্রাবাড়ি থেকে বাস ছাড়ছে মাওয়ার উদ্দেশ্যে, দেখুন। এখন আমরা ধোলাইপাড়ের কাছাকাছি আসছি, এটা তুরাক পরিবহন বাস, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপনারা মনোযোগ সহকারে না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে দেখুন তারা যাচ্ছে। তো গাইস এই যে মাদারচোদ্দ থেকে সবাই একটু সচেতন থাকবেন, এরা একচুয়ালি কাজগুলো করে বেড়ায়, ঠিক আছে। আমি খুব লুকে ভিডিওটা করতেছি যাদের থেকে সবাই সচেতন থাকবেন, এরা এই কাজগুলো করে, এরা গুনগুন পরিবহন, ঠিক আছে, এদের থেকে খুব সাবধান ভাই, এরা একচুয়ালি এই কাজগুলো করে। প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করবেন।